লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদের জীবন নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে নিজ ওয়ার্ডের সুবিধাভোগী হতদরিদ্র এক গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে কুটির শিল্প কার্ড করে দেওয়ার বিনিময়ে ওই কুপ্রস্তাব দিয়েছেন এমনই অভিযোগ এনেছেন ইউনিয়নটির নং পূর্ব করপাড়া ওয়ার্ডের সুন্দরী নামের হতদরিদ্র ওই গৃহবধূ অভিযোগ রয়েছে মেম্বারের দেওয়া প্রস্তাবে রাজি না হওয়ায় চলমান শীতে পরিষদ থেকে বরাদ্দকৃত কম্বলও দেয়া হয়নি সেই গৃহবধূকে তপন বিস্তারিত আমাদের রামগঞ্জ মজুমদারি করপাড়া ইউনিয়নের সাত নং পূর্ব করপাড়া ওয়ার্ডের মেম্বার জীবন এবার নিয়ে এই ওয়ার্ড থেকে পরপর তিনবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি এমন পরিসংখ্যানে নিজ ওয়ার্ডে মেম্বার জীবন জনপ্রিয় হলেও সম্প্রতি এই জনপ্রতিনিধির বিরুদ্ধে নিজ ওয়ার্ডের হতদরিদ্র সুবিধাভোগী গৃহবধূদের বিভিন্ন কার্ড করে দেওয়ার আশ্বাসের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এমন অভিযোগ এনেছেন ওয়ার্ডটির বাড়ির সুন্দরী নামের হতদরিদ্র এক গৃহবধূ সেই মানুষ তই আমি চলি হিরি মাইসে কাম করি খাই দুবাই তই কুটির শিল্পী কাট করতাম কেরিয়ে কয় জীবন বইলাও থাকতাম মেম্বার আচ্ছা জীবন মেম্বার হরে দি অন আমার কম্বল লাগছে শুনছি শুনিতে কয় ভাই কি কম্বল দেখে না কতর না তালনা দিদি ও জীবন দেখে খারাপ খারাপ কথা কতাই শেয়ার মানে কাছে জানাইছে এই ছাড়াও একই ওয়ার্ডের জুনার বাড়ির মৃত আব্দুল আলির স্ত্রী মনোয়ার বেগম জানিয়েছেন তার ভাতার বই নিয়ে অন্যত্র বিক্রয় করে দিয়েছেন মেম্বার জীবন আমার নাম মনোয়ারা বেগম বাড়ি জুনের বাড়ি আমার স্বামী মৃত আব্দুল আলী আমার একটা বিধবা ভাতা বই হয়েছে গ্রাম পুলিশের নিয়ে জীবন মেম্বারের হাতে দিয়েছে আর হে চারি হাজার টাকা বিক্রি করি হেলাইছে গর্ভকালীন ভাতা কাঠ করে দেওয়ার নামে সোয়াল বাড়ির মৃত্যু আক্তার জানিয়েছেন দুই হাজার টাকা নেওয়ার পরও তিনি কাঠ পাননি এইভাবে অনেকেই এনেছেন অভিযোগ বয়স্ক সামনে বোন জীবিন স্বামীর সাথে স্বামী এ নিয়ে আলাপকালে করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা জানিয়েছেন আসলে এই বিষয়টা আমি আসলে গত কয়েকদিন আগে আমাকে পূর্ব করপাড়া এক মহিলা ফোন দিয়ে বলছিল যে আমার মেম্বার নাকি ওনাকে কি বলছিল খারাপ কি কথা বলছিল আমাকে মোবাইলে সে জানাইছিল কিন্তু সে তাকে আমি খবর দিছি আসলে সে আমার কাছে এখন পর্যন্ত আসে নাই তো যদি আমি ঘটনার সত্যতা প্রমাণ পাই অবশ্যই আমি চেয়ারম্যান হিসেবে একটা ব্যবস্থা নেব কিন্তু আরও যে অভিযোগগুলো আপনারা এখন আমাকে বলতেছেন এগুলো আসলে যদি সত্যতা পাই তো বিষয়টা আমি দেখবো ইনশাল্লাহ তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন মেম্বার জীবন তিনি জানান তার ওয়ার্ড থেকে তিনি পরপর তিনবার মেম্বার নির্বাচিত হয়েছেন এতে প্রতিপক্ষ তার বিরুদ্ধে নানান প্রকার ষড়যন্ত্র করছে তো অভিযোগ ওই ষড়যন্ত্রের অংশ দাবি করে তিনি জানান আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে আমি কিছুই জানি না এবং আমার জনগণ আমাকে ভালোবাসে আমি জনগণের পাশে সবসময় আসি এবং ভবিষ্যতেও থাকবো এবং আমার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করিয়া থাকে সেই ব্যাপার আমি কিছুই জানি না আমি তারপরও তাদেরকে আমি ভালোবাসি